আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। নিউজ ওয়ানের এখনকার সংবাদে আপনাদের স্বাগতম। প্রথমে দেখে নেওয়া যাক শিরোনাম। ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকের গ্রেফতার রিমান্ড নিয়ে যা বললেন আসিফ আকবর। হৃদরোগে আক্রান্ত যুবদল নেতাকে ডান্ডাবেড়ি পরিয়ে চিকিৎসা, সমালোচনার ঝড়। চট্টগ্রামে এজলাসে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি। বিএনপি নেতাদের এনআইডি জালিয়াতি করে ফরম তুলছে সরকার, রিজভি। বাংলাদেশের ওপর আমদানি রফতানি নিষেধাজ্ঞা দিল সাইটিস। দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ $16 বিলিয়ন নিচে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন হাতিরঝিলের রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়ি থেকে নামিয়ে নির্যাতন করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় ছাত্র লীগের কেডার বাহিনী। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হককে আজ গায়েবী মামলার হাজিরা শেষে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়। এই নিয়ে দুই দফায় মোট 11 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হল। আমিনুল হকের এই পরিস্থিতি নিয়ে বাংলাদেশের জনপ্রিয় কিংবদন্তি সঙ্গীত শিল্পী আসিফ আকবর তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, সাফ ফুটবলে একমাত্র গোল্ড বিজয়ী বাংলাদেশি অধিনায়ক আমিনুল হক এর হাতে হাত করা, আর নিতে পারছে না রাষ্ট্র। এগুলোই কি আসলে রাজনীতি নাকি বাংলাদেশের রাজনীতি এমনই? আফসোস বাংলাদেশ। অভিনন্দন আমিনুল হক। ভাই আমার, ভোটের অধিকার আদায় আপনার এই ত্যাগ জাতি সম্মানের সাথে স্মরণ রাখবে। অভিনন্দন ক্যাপ্টেন, ভালোবাসা অবিরম। এর আগে অনলাইন ব্লগার রাশেদ খান তার এক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাকিব মাশরাফিকে বিনা ভোটের এমপি হতে নমিনেশন নিতে দেখা যারা সেলিব্রিটিদের ওপর নারাজ হচ্ছেন, তারা পুলিশের হাতে আটক বাংলাদেশের একমাত্র সাফ গোল্ড জয়ী অধিনায়ক আমিনুল হককে দেখুন। এই মানুষটি চাইলে পারতেন অবসরকালীন সময়ে গার্মেন্ট ব্যবসা করতে, দুবাইতে গোল্ডের ব্যবসা করতে, কাঁকড়া ব্যবসার আড়ালে শেয়ারবাজারের জোয়ারি হিরোর সাথে মিলেমিশে জনগণের অর্থ লুটপাট করতে, অথবা গণভবনে গিয়ে পরিবার সহ সেলফি তুলতে। অথচ উনি চয়েস করলেন জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার মতো কঠিন কাজটি। প্রজন্ম, তোমার সত্যিকারের সেলিব্রিটিকে খুঁজে নেওয়ার চেষ্টা তোমাকেই করতে হবে, তা না হলে তোমার পরবর্তী প্রজন্ম তোমাকে অভিসম্পাত দিবে। হাসপাতালের মেঝেতে গুরুতর অসুস্থ হয়ে কাতরাচ্ছেন যুবদল নেতা। অসুস্থ অবস্থায় দুটো পা ভাঁজ করে শুয়ে আছে, পায়ে তার ডান্ডাবেড়ি। দুই পায়ে ডান্ডাবেড়ি থাকাতে দুই পা সোজাও করতে পারছে না। এছাড়া এক হাতে ঝুলছে হাত করা, অন্য হাতে ইঞ্জেকশনের ক্যানুলা, দুই পায়ের মাঝখানে পড়ে আছে ক্যাথেটার। এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে। অসুস্থ ওই যুবদল নেতার নাম আমিনুর রহমান মধু। তিনি যশোর জেলা যুবদলের সহসভাপতি। এছাড়া তিনি সদর উপজেলার আমদাবাদ ডিগ্রি কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক। দলীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত 2 নভেম্বর সদর উপজেলার আমদাবাদ এলাকা বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ আমিনুরকে গ্রেপ্তার করে। এরপর 12 নভেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা অবস্থায় আমিনুর রহমান মধু হৃদরোগে আক্রান্ত হন। কারাগার থেকে তার দুই পায়ে ডান্ডাবেড়ি হাত করা লাগিয়ে প্রথমে যশোর 250 শয্যা হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে অবস্থার উন্নতি না হওয়ায় ওই রাতেই তাকে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়। পরদিন 13 নভেম্বর কারা কর্তৃপক্ষের মাধ্যমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। দুই পায়ে ডান্ডাবেড়ি পরিয়ে ও ডান হাতে হাত করা লাগানো অবস্থায় হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা দেওয়া হয় তাকে। একই হাতে একগুচ্ছ দড়ি পেঁচানো ছিল। তার শরীরে ডান্ডাবেড়ি এবং হাত করা এমনভাবে লাগানো যাতে সামান্য নড়ে চড়ে বসারও কোনো সুযোগ নেই, কেবলমাত্র দুই হাত পা গুটিয়ে বসে থাকা ছাড়া। চিকিৎসাধীন থাকা অবস্থায় পুলিশের আপত্তির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে বিছানা পর্যন্ত দেয়নি, যে কারণে আমিনুর রহমান মধুকে মেঝেতে রেখে চিকিৎসা করা হয়। তার বাম হাতে ক্যানুলা লাগানো, সেখানে স্বজনদের কাছে যেতে দেয়নি পুলিশ, এমনকি সময় মতো তাকে ঔষধ সেবন পর্যন্ত করতে দেওয়া হয়নি। আমিনুরের স্ত্রী নাহিদা সুলতানা লাবনী বলেন, বুধবার 29 নভেম্বর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে এনজিওগ্রাম করার কথা বলেছিল, এজন্য তাকে মঙ্গলবার 28 নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি রাখতে বলেছে, কিন্তু তার আগেই কারা কর্তৃপক্ষ তাকে জোর করে হাসপাতাল থেকে কারাগারে নিয়ে গেছে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে গ্রেপ্তারকৃত এক আসামি আদালতে বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছেন। মঙ্গলবার দুপুর 12টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনাল আদালতের এজলাসে এই ঘটনা ঘটে।
2021 সালের 23 জানুয়ারি থেকে কারাগারে থাকা মনির খান মাইকেল নামের এক যুবক বারবার জামিন নামঞ্জুর হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। আমাকে জামিন দিচ্ছেন না কেন বলে চিৎকার করে গালিগালাজ করতে করতে বিচারককে লক্ষ্য করে জুতা ছুড়ে মারেন সেই যুবক। মাইকেল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরন নগরের গোলাপ খানের পুত্র। ফেসবুকে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও আওয়ামী লীগকে নিয়ে কটূক্তি করায় পুলিশের দায়েরকৃত একটি আইসিটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে কারা হেফাজতে আছেন। জানা যায়, আইসিটি মামলার মাইকেলকে জামিন শুনানির জন্য সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে সাইবার ট্রাইব্যুনাল আদালতে আনা হয়। দুপুরে বিচারক জহিরুল কবির এজলাসে উঠতেই আসামি মাইকেল বিচারককে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন ও গালিগালাজ করতে থাকেন। এই আসামির বেশ কয়েকবার জামিন নামঞ্জুর হয়েছে, এ কারণেই হয়তো সে এমন আচরণ করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সব মানুষের ন্যাশনাল আইডি কার্ড হ্যাক করে সরকার নিজের করে রেখেছে। এই এনআইডি কার্ড দিয়ে সরকার প্রতারণা করছে, মনোনয়ন ফরম কিনছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের নামে, অথচ এই তথ্য নেতাকর্মীরা জানে না। মঙ্গলবার 28 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের এনআইডি কার্ড হ্যাক করে তার নামে ফরম কেনা হয়েছে, অথচ তিনি এই বিষয়ে কিছুই জানে না। পরে তিনি সংবাদ সম্মেলন করে এর প্রতিবাদ জানিয়েছে। যে দেশে জাল জালিয়াতি চলে সেই দেশের মানুষের বেঁচে থাকা, জীবন নির্বাহ করা হতাশার মধ্যে, নৈরাজ্যের মধ্যে ঢেকে যায়। বাংলাদেশের পরিস্থিতি এখন তাই। পি রিজভী বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে এক দীর্ঘমেয়াদী সংকটের দিকে নিয়ে যাচ্ছেন। শুধু তার ব্যক্তিগত ইচ্ছা, তার ব্যক্তিগত ক্ষমতা ধরে রাখার এই ধরনের মানসিক রোগ থেকে তিনি এসব করছেন। বিশ্বব্যাপী বন্যপ্রাণী পাচার আমদানি রপ্তানি নিয়ন্ত্রণকারী আন্তর্জাতিক সংস্থা সাইটিস বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত 22 নভেম্বর জেনেভায় সাইটিসের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে এখন থেকে বাংলাদেশ থেকে প্রাণীসহ সাইটিস নির্ধারিত কোনো পণ্য রপ্তানি করা যাবে না। নভেম্বরে অনুষ্ঠিত জেনেভা কনভেনশনের 77তম সভায় স্থায়ী কমিটির সদস্যদের সম্মতিতে এই সিদ্ধান্ত হয়। দেশে ব্যবহারযোগ্য রিজার্ভ বৈদেশিক মুদ্রার মজুদ বা রিজার্ভ কমে গেছে। কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে, ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ এখন 16 বিলিয়ন বা $1,600 কোটি কম, তবে এর পুরোটা ব্যবহার করা যাবে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ $1,952 কোটি, $19.52 বিলিয়ন। গত বুধবার ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। তবে এই অর্থের পুরোটা ব্যবহারযোগ্য নয়। IMF-ও সঠিকভাবে রিজার্ভের হিসাবায়ন করতে বাংলাদেশ ব্যাংককে পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের ব্যবহারযোগ্য রিজার্ভ এখন $16 বিলিয়নের কম। বাংলাদেশ ব্যাংকের প্রকাশ করা তথ্যে জানানো হয়েছে, গত বুধবার পর্যন্ত BPM-6 অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল $19.52 বিলিয়ন, সেদিন মোট রিজার্ভ ছিল $25.16 বিলিয়ন। গত সপ্তাহে রিজার্ভ $25 বিলিয়নের নিচে নেমে গেলেও বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তা আবার বেড়ে $25 বিলিয়ন ছাড়িয়ে যায়। কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ বিদেশে বিভিন্ন বন্ড মুদ্রা ও স্বর্ণে বিনিয়োগ করে রেখেছে।